ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশের পোলট্রি গবেষণা উন্নয়ন জোরদার প্রকল্প, যেটা ঢাকা জেলার সাভারে অবস্থিত। তো আমার সাথে থাকুন। এটি হচ্ছে মূলত মূল ফটক যেখান দিয়ে প্রবেশ করা যায়। মূলত প্রশাসনিক ভবনের সামনেই এই ফুলের গাছগুলো লাগানো, যা খুব দেখতে খুবই মনোরম পরিবেশ। আশেপাশে কোনো লোকজন নাই করোনার জন্য। এটি মূলত প্রশাসনিক ভবনের সামনের অংশটুকু। মূলত বাংলাদেশের পোলট্রি গবেষণা উন্নয়ন ও উন্নয়ন প্রকল্পের এখানে মূলত মাংস এবং ডিম নিয়ে মূলত আমাদের বাংলাদেশের বা দেশীয় বৈজ্ঞানিক কর্মকর্তারা গবেষণা করে থাকে। মূলত এটি একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। তা আমি ক্যামেরাটা সামনের দিকে ঘুরিয়ে নিলাম। এটিও মূলত আরেকটি প্রশাসনিক ভবন। আপনাদেরকে কাছাকাছি দেখানোর চেষ্টা করতেছি। মূলত প্রশাসনিক ভবনের সামনের হিসেবেই এগুলা ফুল দিয়ে সাজানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য।
এটিও আরেকটি প্রশাসনিক ভবন, যেটা ডিম এবং পোলট্রি নিয়ে কাজ করে। মূলত আমাদের দেশীয় বৈজ্ঞানিক কর্মকর্তারা যারা কীভাবে অধিক মাংস এবং ডিম উৎপাদন করা যায়, মূলত এই এখানেই এটা নিয়ে গবেষণা করে আমাদের দেশীয় বৈজ্ঞানিক কর্মকর্তারা। দেখতে থাকুন ভিউয়ার্স। এটি মূলত একটি উট পাখির মাংস এবং ডিম প্রজনন কেন্দ্র। আপনারা কিছু উট পাখি দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলা উট পাখি রয়েছে, যেগুলার উপরে মূলত আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তারা গবেষণা করে থাকে যে কীভাবে অধিক মাংস এবং ডিম উৎপাদন করা যায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেকগুলা উট পাখি এখানে রয়েছে। এটিও আরেকটি প্রশাসনিক ভবন, যেখানে আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তারা গবেষণা করে থাকে। এই দেখুন, এখানে অনেক বড় একটি উট পাখি। তো দেশে এবং বিদেশে আমার দেশীয় ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।